হাই ফ্রেন্ডস, আমি জ্যোতিকা, বেঙ্গল জব স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই ছোট্ট চ্যানেলের ছোট্ট প্রয়াস থাকে যে তোমাদেরকে কিছুটা আমরা সাহায্য করব, সাহায্যের হাত বাড়িয়ে দেবো। তোমাদের যে সমস্ত প্রাথমিক টেটে আসছে ইন্টারভিউতে নানান রকম প্রশ্ন, সেইগুলো তোমাদেরকে আমরা তুলে ধরি। আর এছাড়াও আমাদের চ্যানেলের তরফ থেকে যেরকম আপার প্রাইমারি, প্রাইমারি সংক্রান্ত খবর, সেগুলোও কিন্তু জানিয়ে দেওয়া হয় এই চ্যানেলের মারফত। তা তোমরা যদি এই ধরনের জিনিস দেখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, কথামালার রচয়িতা কে? আমরা প্রায় প্রত্যেকেই জানি, তবুও যেগুলো জানি সেগুলোর মধ্যে থেকেই তো আমাদের ইন্টারভিউতে নানা রকম প্রশ্ন আসছে ঘুরিয়ে ফিরিয়ে। তো সেই জন্যই আমি আর একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি তোমাদের, কথামালার রচয়িতা কে? বিদ্যাসাগর। দেখো, আমি সেকেন্ড প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে, শিক্ষাকে যেতে হবে চাষির লাঙলের কাছে, মজুরের কারখানায় এবং অন্য কোনো কর্মসংস্থানে, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে বিদ্যাসাগরের। থার্ড প্রশ্ন, হরিদর্শ কথার অর্থ কী? হরিদর্শ কথার অর্থ কী? সূর্যের আর এক নাম হচ্ছে কিন্তু হরিদর্শ। আচ্ছা, তারপরে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, অঙ্ক আর সংখ্যা কি একই? এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন সময় ইন্টারভিউতে করা হচ্ছে, অঙ্ক আর সংখ্যা কি একই? হ্যাঁ, সংখ্যা প্রকাশ করার জন্য আমাদের অঙ্কের প্রয়োজন হয়, ঠিক আছে? শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই দশটা হলো অঙ্ক যাদের সাহায্যে আমরা সংখ্যাটা প্রকাশ করি। আর এই দশটা অঙ্ক সংখ্যাও কিন্তু, সংখ্যাও বটে। এই দশটা অঙ্কের সাহায্যেই আমরা এক অঙ্কের, দুই অঙ্কের, তিন অঙ্কের, এরূপ যত খুশি অঙ্কের সংখ্যা বানাতে পারি। এই সংখ্যাগুলিতে, অঙ্কগুলির দু প্রকার মান থাকে, ঠিক আছে? পরম মান আর একটা হচ্ছে স্থানীয় মান। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, উইমেন্স প্রিমিয়ার লিগ 2023-এর প্রথম চ্যাম্পিয়ন কে হলো? উইমেন্স প্রিমিয়ার লিগ 2023-এর প্রথম চ্যাম্পিয়ন কে হলো? মুম্বাই ইন্ডিয়ান্স। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় পতাকার নকশা কে প্রস্তুত করেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। আমাদের যে লাস্ট প্রশ্নটা রেখেছি, একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ডের ভর কত? ভর হলো 250 থেকে 350 গ্রাম। তো আমাদের পরবর্তী, আবার আমরা এরকম প্রশ্ন নিয়ে হাজির হব, তো চোখ রাখবেন আমাদের পরবর্তী পর্বে বন্ধুরা। তো যেটা আমাদের চেষ্টা করি যে তোমাদের কাছে এই ধরনের প্রশ্নগুলো তুলে ধরতে, এগুলো ইন্টারভিউতে আসছে এবং আগামী দিনে, মানে আগে 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 কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয়েছে, সেইগুলোই আমরা তুলে ধরছি। তো সেই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো যদি এই ধরনের প্রশ্ন আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে যদি ভালো লাগে, খারাপ লাগে তো কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে?